बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम। আমি রুকসানা পারভীন, সহকারী শিক্ষিকা সুলাইমান কিন্ডারগার্টেন। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের বাংলা পাঠ্যবই থেকে একটি রচনা শেখাব। রচনার নাম বর্ষাকাল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই রচনাটি আমার সাথে ভালো করে শুনবে এবং বুঝে নেবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই বলে দিতে লক্ষ্য করি। সুলাইমান কিন্ডারগার্টেন, শ্রেণী চতুর্থ, বিষয় বাংলা, রচনা বর্ষাকাল, সূচনা বর্ষা বাংলাদেশের দ্বিতীয় ঋতু, আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল। শরৎ ঋতুর এই দেশে বর্ষা আসে একেবারে অন্যরকম সাজে। বর্ষার বৈশিষ্ট্য, বর্ষার সময় আকাশ মেঘে ঢাকা থাকে, ঘন ঘন বৃষ্টি হয়, কখনো বিদ্যুৎ চমকায় ও প্রবল ঝড় হয়। একটানা কয়েকদিন সূর্যের মুখ দেখা যায় না। প্রচুর বৃষ্টির ফলে অনেক সময় বন্যা হয়। বর্ষার আগমন, অন্য ঋতুর মতো বর্ষা প্রকৃতির সাথে লুকোচুরি খেলে না। বর্ষা আসে দিগ্বিজয়ী যোদ্ধার মতো জয়বাদ্য বাজিয়ে। আকাশে নতুন মেঘের সমারোহ, বিদ্যুতের শিহরণ ও অশান্ত বাড়িপাতের শব্দ বর্ষার আগমন ঘোষণা করে। খাল বিল ও নদীনালা পানিতে পূর্ণ হয়। বনে বনে জুঁই, কদম, কেয়া ইত্যাদি ফুল ফোটে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বর্ষা সম্পর্কে পড়লাম, আমাদের রচনাটা কিন্তু পুরোপুরি শেষ হয়নি। রচনার বাকি অংশ আমরা পরবর্তী ক্লাসে শিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা রচনাটি পড়লাম, এবার চলো রচনাটি একবার বুঝে নেওয়া যাক। দেখো, বাংলাদেশ শরৎ ঋতু দেশ। শরৎ ঋতুর মধ্যে বর্ষা বাংলাদেশের দ্বিতীয় ঋতু, আর আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল। বর্ষা এদেশে আসে একেবারে অন্যরকমভাবে। অন্য ঋতু কিন্তু বেশিরভাগ বোঝা যায় না, কখন আসে কখন যায়, যেমন শরৎ হেমন্ত তেমনভাবে বোঝা যায় না। কিন্তু বর্ষা ঋতু একদম চারদিকে জয়বাদ্য বাজিয়ে আমাদের ঢাকঢোল পিটাতে পিটাতে আসে। বর্ষা যেমন বৃষ্টি হয়, চারদিক কী হয়, পথঘাট ডুবে যায়, এক বিদ্যুৎ চমকায়, প্রবল ঝড় হয়, আবার একটানা কয়েকদিন সূর্যের মুখ দেখা যায় না। তাহলে আমরা বুঝতে পারি যে এখন বর্ষাকাল এসে গেছে। আবার প্রচুর এমন বৃষ্টি হয় যে চারদিকে অনেক সময় বন্যাও পেয়ে যায়। তারপরে বর্ষার আগমন, বর্ষা অন্য ঋতুর মতো লুকোচুরি খেলে না। দেখো, আকাশে নতুন মেঘের সমারোহ, শিহরণ ও অশান্ত বাড়িপাত। বাড়িপাত অর্থে কি? বৃষ্টিপাত, বৃষ্টির ঝমঝম শব্দ বর্ষার আগমন ঘোষণা করে। খাল বিল নদীনালা পানিতে পূর্ণ হয়ে যায়, এ সময় বাইরে প্রচুর মাছ পাওয়া যায়। আবার মনে মনে কিফুল ফোটে, জুঁই, কদম, কেয়া ইত্যাদি ফুল ফুটতে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এ পর্যন্ত শিখব, বাকি অংশ আমরা পরবর্তী ক্লাসে শিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো জানো সুলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সব কিছু শ্রেণীতে শিখিয়ে দেওয়া হয়, এখানে কোনো বাড়ির কাজ দেওয়া হয় না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা রচনার এই অংশটুকু যদি আরও একবার মনোযোগ সহকারে পড়ি, তাহলে কিন্তু আমরা এখনই শিখে ফেলতে পারব। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা রচনার এই অংশটুকু আরও একবার মনোযোগ সহকারে পড়ি। রচনা বর্ষাকাল। সূচনা বর্ষা বাংলাদেশের দ্বিতীয় ঋতু, আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল। শরৎ ঋতুর এই দেশে বর্ষা আসে একেবারে অন্যরকম সাজে। বর্ষার বৈশিষ্ট্য, বর্ষার সময় আকাশ মেঘে ঢাকা থাকে, ঘন ঘন বৃষ্টি হয়, কখনো বিদ্যুৎ চমকায় ও প্রবল ঝড় হয়। একটানা কয়েকদিন সূর্যের মুখ দেখা যায় না। প্রচুর বৃষ্টির ফলে অনেক সময় বন্যা হয়। বর্ষার আগমন, অন্য ঋতুর মতো বর্ষা প্রকৃতির সাথে লুকোচুরি খেলে না।
বর্ষা আসে দিগ্বিজয়ী যোদ্ধার মতো জয়বাদ্য বাজিয়ে আকাশে নতুন মেঘের সমারোহ বিদ্যুতের শিহরণ ও অশান্ত বাড়িঘাতের শব্দ বর্ষার আগমন ঘোষণা করে খাল বিল ও নদীনালা পানিতে পূর্ণ হয় মনে মনে জুঁই কদম কেয়া ইত্যাদি ফুল ফোটে শিক্ষার্থী বন্ধুরা আমরা রচনা বর্ষাকাল পড়লাম আমি আশা করছি ইতিমধ্যে তোমরা বর্ষাকাল রচনা সম্পর্কে যতটুকু পড়েছি ততটুকু খুব ভালোভাবে শিখে নিয়েছো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় দেখা হবে পরবর্তী পাঠে ইনশাআল্লাহ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ও নিরাপদে থাকবে তোমাদের মঙ্গল কামনায় আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ